আমি যেহেতু একজন অভিনেত্রী, সো অভিনয় ক্যাটাগরিতেই অবশ্যই অ্যাওয়ার্ড নিচ্ছি। আজকে যে অ্যাওয়ার্ডটা পেলাম সেই অ্যাওয়ার্ডটা ছিল সেরা অভিনয়। আমার একটা নাটক অনিয়ার হয়েছিল, ঘর জামাই পর জামাই, হারুন রিশোর ডিরেকশনে। এই নাটকটা খুব জনপ্রিয় হয়েছে এবং খুব ভালো রেসপন্স পেয়েছি, সেইটা থেকেই আজকে আমার অ্যাওয়ার্ড পাওয়া। মানে লাইক আমাদের দেশের ম্যাক্সিমাম বাঙালি মেয়েরা, মানে আমি বলবো না যে শহর কেন্দ্রিক, বাট একটু ভিলেজ কেন্দ্রিক বাঙালি মেয়েরা যেমন হয় যে একটু স্বামী ভক্ত, স্বামীর খুব খেয়াল করে, খুব আদর সোহাগ করে এবং স্বামীকে আদর করে ঘর জামাই রাখে, তো তার কথা হচ্ছে সে বাবা মাকেও ছেড়ে যাবে না, তার স্বামীকেও ছাড়বে না। সো এটা আমার মনে হয় অনেক মেয়েদেরই মনে মনে ইচ্ছা, বাট চাইলেও পারে না, এরকম একটা গল্প ছিল, অনেক ইন্টারেস্টিং। এত কিছু জানতে চাইলে আপনাদেরকে ইউটিউবে গিয়ে ঘর জামাই পর জামাই সার্চ দিয়ে দেখতে হবে। এরকমই একটা গল্প, খুব মজার একটা গল্প, যে আমার বাবাও ঘর জামাই ছিল, আমার বাবা আমার জামাইও ঘর জামাই, এইটা একটা পরম্পরা এবং এটাকে আমি ভাঙার চেষ্টা করি ফাইনালি। সো এরকমই একটা সুন্দর গল্প। আমি যাই না, আমার এখন এক্সপিরিয়েন্স নাই, বাট টর্চার কেন করব, জামাই তো খুব হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা খুব সুইট হওয়া উচিত, খুব রোমান্টিক হওয়া উচিত। হ্যাঁ, ফাইটস সেখানে থাকবে, বাট আই ডোন্ট লাইক ভায়োলেন্স। না, এটা অবশ্যই আমি ভালো চোখে দেখছি না। আমার মনে হয় যে বাবা মার সাথেও থাকা উচিত না, শ্বশুর শাশুড়ির সাথেও থাকা উচিত না, হাজব্যান্ড ওয়াইফের আলাদা প্রাইভেসি মেনটেন করে প্রাইভেট থাকা উচিত। এতে আমার মনে হয় সবার সাথে রিলেশনটা ভালো থাকে, বাট আমার যেটা ভালো লাগে সবাই মিলে একসাথে মিলেমিশে থাকাটা, একান্নবর্তী ফ্যামিলি স্টিল আমার ভালো লাগে। এইটা হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ বা বাবা মার সাথে ছেলে মেয়ে, এখনকার বাবা মার সাথে ছেলে মেয়েদের বন্ডিংটা হয়তো বাবা মারা ছোটবেলা থেকে ওই রকম করতে পারে না। ছেলে মেয়েদেরকে শিক্ষিত করা মানে তাদেরকে প্রকৃত মানুষ করা নয়, আমি বিলিভ করি তাদের সাথে যে বন্ডিংটা, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা কন্টিনিউ করতে হবে। লাইক সাপোজ একটা বাবা বা মা তার ছেলে মেয়েকে বোঝার চেষ্টা করতে হবে, তারা যদি সবসময় জাজমেন্টাল হয়, প্যারেন্টসের পয়েন্ট অফ ভিউ থেকে দেখে, তাহলে আমার মনে হয় যে তাদের মধ্যে সন্তানদের সাথে একটা ডিস্টেন্স থেকে যায়, তখন সন্তানরা অনেক কিছু তাদের কাছ থেকে হাইড করতে চায় বা তাদেরকে অ্যাভয়েড করতে চায়। এটা আমার মনে হয় উচিত না। আমার মনে হয় যে ছেলে মেয়েদের সাথে একটা ফ্রেন্ডলি রিলেশন মেনটেন করে তাদের বন্ধু হয়ে, যে তাদের সুখ দুঃখ, ভালো লাগা, খারাপ লাগা, হ্যাঁ ছোটো মানুষ ভুল করতেই পারে, সেটাকে সংশোধন করে তাদেরকে মানুষ করা, যেটা আমি করবো অবভিয়াসলি, তো এই বন্ডিংটা সামহাও মিসিং, যার কারণে এরকম হচ্ছে। বাট আমার কাছে মনে হয় যে ছেলে মেয়ের সাথে বন্ডিংটা এমনই হওয়া উচিত যে ছোটোবেলায় যেমন বাবা মারা ছেলে মেয়েকে সাপোর্ট দেয়, বৃদ্ধকালেও বাবা মা অবশ্যই ডিজার্ভ করে ছেলে মেয়েদের সাপোর্ট। না, এটা আমি তো এখন এক একটা ফ্যামিলি এক এক রকম ব্যাপার, কোনো ফ্যামিলিতে বউয়ের জন্য হয়, কোনো ফ্যামিলিতে বাবা মার জন্য হয়, তারা অ্যাডজাস্টমেন্ট করতে পারে না। আই থিঙ্ক অ্যাডজাস্ট করতে পারলে এটা হয় না, অ্যাডজাস্ট করতে পারে না সামহাও কোনো এক দিক থেকে। আমি বলবো যে তালি তো দুই হাতে বাজে, এক হাতে না, সো দুইজনেরই কম বেশি হয়তো ফল থাকতে পারে। বাবা মাদেরকেও বুঝতে হবে যে এখন একটু তাদেরকে প্রাইভেসি দেওয়া দরকার। লাইক কিছু কিছু বাবা মা আমি দেখেছি তারা করে, যে ছেলে মেয়ে বা ছেলে ছেলের ওয়াইফ যাই করে না করে সব কিছুতে তারা ট্রাই করে ইন্টারফেয়ার করতে, বা সব কিছু তাদেরকে জানিয়ে করতে হবে, তাদেরকে ইনফর্ম করে করতে হবে, তাদের পারমিশন নিয়ে করতে হবে। তাদেরও বোঝা উচিত যে তাদের ছেলে মেয়ে বিয়ে করিয়েছে, তার মানে অবশ্যই তাদের ছেলে মেয়েরা যথেষ্ট ম্যাচিউরড এবং নিজের লাইফ এগিয়ে নিয়ে যেতে পারে, সেই ক্যাপাবিলিটি বা সেই এজ ম্যাচিউরিটি তাদের এসেছে। সো আমার মনে হয় তাদেরকেও একা পথ চলতে দেওয়া উচিত, যেন তারা সামনের রাস্তাটা আরও স্মুথ করে আগাতে পারে।